हेलो फ्रेंड, वेलकम बैक टू माय चैनल। सो आज আমরা আরো একটি নতুন ভিডিও টপিক নিয়ে চলে এলাম। তো আজকে আমাদের এই ভিডিওটির টপিক হচ্ছে আমাদের এই রিচার্জেবল ইমার্জেন্সি লাইটটি চার্জ হচ্ছে বাট কোনো আমাদের এলইডি লাইট জ্বলছে না। আমাদের যে এই লাইটটি আছে, আমাদের এই লাইটটি জ্বলছে না। तो चलो आज के हमारे वीडियो एटाई हे टॉपिक हमारे एलईडी लाइट टी चलते ना। तो चलो वीडियो शुरू करा जा। तो वीडियो शुरू करार आगे हमारे एक छोटो रिक्वेस्ट, ये चैनल जरा नतून तारा ये वीडियो नीचे एक लाल कलर सब्सक्राइब बटन देखा जाए वोटा दबिए पासे बेल आइकन अल बटने क्लिक कर रखो जैसे परवर्ती वीडियो नोटिफिकेशन पहुँच जाए तुम्हारे। तो এরপর আমরা এই নাটগুলোকে খুলে নেব আর ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো ফার্স্ট থেকে শেষ পর্যন্ত। ভিডিওটি আমাদের ইন্টারেস্টিং হতে চলেছে বা অনেক কিছু তোমরা ইনফরমেশন পাবে, তো তোমরা দেখতে থাকো। তো আমাদের চারটি নাট খোলা হয়ে গেছে, এরপর আমরা এটাকে খুলে নেব। তো আমাদের এটা আমাদের লাইটটি জ্বলছে না। তো ফার্স্টে আমরা আমাদের এই ব্যাটারিটিকে চেক করে নেব যে আমাদের ব্যাটারিটি ঠিক আছে কি না। তো তার জন্য আমরা মাল্টিমিটার ইউজ করব। তো মাল্টিমিটারটিকে আমরা ডিসি কুড়িতে করে নেব। তো ব্যাটারিটিকে আমরা ডিসোল্ডিং করে মেপে নেব। তো এরপর আমরা এটাকে প্লাসে প্লাস মাইনাসে মাইনাস ধরে নেব। আমাদের মিটারে 2 ভোল্ট 97 98 দিচ্ছে। তো আমাদের ব্যাটারিটিকে আমরা অনেকক্ষণ চার্জ করেও দেখেছি, তবু আমাদের এই ব্যাটারিটি চার্জ হয়নি। তো আমরা আমাদের এই ব্যাটারিটিকে চেঞ্জ করে দেবো যাতে আমাদের প্রবলেম না হয়। প্রবলেম বলতে আমাদের আমাদের ব্যাটারিটিকে আমরা চার্জ দিয়েছি মানে আমাদের চার্জিংয়ের সাথে চার্জারের সাথে, তবুও আমরা চার্জ হয়নি আমাদের। আর আমাদের যে এই চার্জিং দুটির তার বেরিয়েছে এটাকেও আমরা মাল্টিমিটার দিয়ে মেপে নেবো যে আমাদের ব্যাটারিটির জন্য সঠিক চার্জিংয়ের ভোল্ট বেরাচ্ছে কি না। তো আমরা আবার ডিসি কুড়িতে করে নেবো মিটারটিকে। তো আমরা চার্জিংয়ে লাগিয়ে দিয়েছি। এরপর আমরা আমাদের যে সবুজ তারটি আছে এটা হচ্ছে আমাদের পজিটিভ, এবং আমাদের যে কালো রঙের তারটি আছে এটা হচ্ছে আমাদের নেগেটিভ। তো আমাদের ডিসি কুড়িতে করা আছে মিটারটিকে। তো তোমরা দেখতে থাকো। তো আমাদের ভোল্টেজ ঠিকই আসছে, তবুও আমাদের ব্যাটারিটি চার্জ হয়নি। আমাদের এখানে পুরো ক্লিয়ার যে আমাদের ব্যাটারিটি খারাপ আছে। তো আমরা এর বদল একটি ব্যাটারিটিকে লাগিয়ে দেবো। তো আমরা আমাদের ওল্ড ব্যাটারিটিকে রেখে দেবো এবং নতুন ব্যাটারিটিকে আমরা লাগিয়ে দেবো। এরপর আমরা এটাকে সোল্ডিং করে নেবো আমাদের পজিটিভে পজিটিভ নেগেটিভে নেগেটিভ। তো আমরা পজিটিভটিকে প্রথমে লাগিয়ে দেব। তো আমাদের এরপর সোল্ডিং পুরো কমপ্লিট করা হয়ে গেছে। তো এরপর আমরা এটাকে ফিটিং করে দেব। তো আমাদের এটা এরপর ফিটিং করা হয়ে গেছে। এরপর আমরা নাটগুলোকে লাগিয়ে ফিরছি। তো আমাদের এটা পুরো ফিটিং করা হয়ে গেছে। এরপর লাইটটাকে টেস্ট করে দেব। আর আমাদের একবার চার্জিংটাও টেস্ট করে নেব। তো আমাদের এরপর চার্জিংটাও ঠিক হচ্ছে। তো ভিডিওটি আজ আমাদের এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো এইরকম আমাদের আরও ভিডিও পেতে হলে
তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পাশের বেল আইকনটিও অল বাটনে করে রাখো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। আর দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিও টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।